হাই গাইস, উইজডম কাপ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা চলে যাচ্ছি 3 জন রেডি হয়ে আমাদের একটা বন্ধুর বাড়িতে। যখন কোন বন্ধুর বাড়িতে যাচ্ছি, গেলে দেখতে পারবেন। যেতে যেতে কাছে থেকে একটা গোয়ামা পেরে নিলাম, পান তো খাই না, পানের বদলা গোয়ামটা খেতে খেতে স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে রইলাম। তো এখন উঁচুতে করে বসে চলে যাব স্ট্যান্ডের মধ্যে। স্ট্যান্ডে গিয়ে বাসে করে গিয়ে আর একটা স্ট্যান্ডে নেমে গেলাম। তারপরে এই স্ট্যান্ড থেকে এ অটোতে উঠলাম। এ অটোতে দেখুন উঠে আর একটা অটোতে উঠতে হবে, তারপর আমরা এই জায়গাতে গিয়ে পৌঁছবো। আর অটোতে বসে বসে জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে। দেখুন চারিদিকে যে তার কাটা বেড়াটা দেখতে পাচ্ছেন, বেড়াটার ওই পাশে নাকি বাংলাদেশ, আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়াতে। দেখুন আমরা কতটুকু ভিতরে গিয়েছি ঘুরতে, আর যে সুন্দর জায়গাটাতে গিয়েছি গ্রামের মধ্যে, জায়গাটার নামটা খুবই সুন্দর। তা আপনারা আমার সাথে চলুন, দেখতে পারবেন কতটুকু সুন্দর গ্রামটা। তাই দেখুন আমরা এসে পড়লাম আরেকটা উটো থেকে, 2 উটো 3 উটো একটা বাস জার্নি করে আমরা ফ্রেন্ডের বাড়িতে এসে পৌঁছে গেলাম। আর জায়গাটা আছে আঠালো মাটি, আর পড়ছে বৃষ্টি, জায়গাটা খুব পিছল হয়ে আছে। আর দেখুন পাকা বুড়িটা, বুড়িটা যা পাকা পাকা কথা বলে কি বলবো। তো ফ্রেন্ডের মিসেসের তো রান্না করে কমপ্লিট করে রেখে দিল আমরা খাওয়ার জন্য। দুপুরে খাওয়া সেরে রাত্রে খাওয়ারের ব্যবস্থা। তো 2 বন্ধু মিলে আর এই মুরগিটাকে এইভাবে জব্দ করলো, কারণ খেতে তো হবে, খেতে হলে তো জব্দ করতে হবে। প্লিজ আপনারা কেউ মাইন্ড করবেন না, এটা এই ভিডিওটা দেখালাম, ইগনোর করবেন আপনারা প্লিজ। আর না দেখালে তো আপনারা বুঝতেও পারবেন না কি কি করেছি আমরা। তারপর এটাকে সুন্দর করে ম্যাগনেট করা করে নিচ্ছে 2 বন্ধু মিলে। আর বন্ধুর মিসেসে রান্না করবে বসে আছে, এটা রেডি হলে উনি রান্না করবেন। আর আমি ক্যামেরা করছি, চলে গেছে কারেন্ট, মোবাইলে ফ্ল্যাশলাইট দিয়ে ক্যামেরাটা করলাম। আর সকালবেলা দেখছি কি সুন্দর হাঁসের বাচ্চা ওদের বাড়িতে ডাকাডাকি করছে। আর উইজডম তো দেখে খুবই খুশি, কারণ উইজডম আর কোনোদিন এরকম হাঁসের ছানা দেখেনি। এইগুলি মালিকের জন্য ডাকাডাকি করছে খাওয়ার দেওয়ার জন্য, কারণ সকাল হয়ে গেছে তো ওরাও খেতে চায়। আর এইদিকে দেখছি একটা বয়স্ক মহিলা, দেখুন উনি খুব কষ্ট করে পিছল রাস্তা আমরা খালি পায়ে আটকে পারছি না, আর উনি একটা কলস কাকি নিয়ে জল ভর্তি করে টিলার উপরে উঠছেন। বিকালে দেখলাম আরো সুন্দর সুন্দর বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা এইভাবে করে উপর থেকে নিচে আসলো, আবার নিচে থেকে জল ভর্তি করে উপরে নিয়ে গেল। আর এদিকে আমি দাদার দোকানে একটা রিলসও বানিয়ে নিলাম, রিলসটা আমার শর্টে যাবেন, গিয়ে দেখে নেবেন আপনারা, কারণ গানটা যদি দিতে পারলাম না কপিরাইট হয়ে যাবে। তাই রাত্রে আবার রোস্ট খাওয়া হলো, আবার দ্বিতীয় দিন রাতে আবার মাংস খেয়ে টেয়ে পরের দিন সকালবেলা আমরা রওনা দিয়ে দিলাম। এখন আসার সময় আমরা রেলে আসব, যাওয়ার সময় তো বাসে করে গেলাম, কিন্তু বৃষ্টির কারণে আর ভিডিও করতে পারলাম না। আর এখন উত্তমের বাবা টিকিট কেটে নিচ্ছে, টিকিট কেটে আমরা ভিতরে চলে যাব, রেলের জন্য গিয়ে অপেক্ষা করব। বৃষ্টি পড়ছে তবু কিন্তু লোকের কোনো কম নেই, যাত্রী প্রচুর, যাত্রী রেলের জন্য অপেক্ষা করছে, কারণ যাতায়াত ঠিকই করছে সবাই এই বৃষ্টির মধ্যে। কারণ ত্রিপুরাতে কি অন্যান্য জায়গা তো এক সপ্তাহ ধরে এখন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কিন্তু সবাই যাতায়াত ঠিকই করছে। তারপর আমরা স্টেশনে কিছু জিনিস বানালাম, এগুলো আপনারা আমার লিস্টে যাবেন, গিয়ে দেখে নেবেন। আর ট্রেন চলে আসলো, এই দেখুন আমরা এখন ট্রেনে চড়ে যাব, আস্তে আস্তে করে সবাই ট্রেনে চড়ে যাব। 2 দিন বন্ধুর বাড়িতে খুবই মজ মস্তি করলাম, খুবই আনন্দ করলাম, কিন্তু সবগুলি খুব ভিডিও করতে পারিনি আর কি বলবো। এখন ওদেরকে ছেড়ে চলে আসলাম, আর খুব কষ্ট লাগছে, মনে পড়ছে রেলে বসে ওদের কথা। তো কী করবো, সবাই তো সবাই যা যা বাড়িতে যেতেই হবে, কর্ম করতেই হবে, এটা তো 2 দিনে আনন্দ। আর ওরা আবার আমাদের বাড়িতে আসবে, আনন্দ করবে এটি। আর এদিকে ট্রাফিক দিদি বলছে আস্তে আস্তে না ওঠো, তোমরা আগে নামতে দাও সবাইকে, তারপরে উঠো। কিন্তু কার কি শোনে, কেউ শোনে না, ধাক্কাধাক্কি করে সবাই উঠে পড়েছে, আমি উঠে পড়লাম। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, যারা নতুন আছে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা পুরনো আছে তারা বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন। আর দেখুন খুব সুন্দর ভিডিও, আর আজকের ভিডিওটা এখানেই শেষ।